গুলিভর্তি বন্দুকসহ কুখ্যাত তিন ডাকাত এলো হাড়োয়া পুলিশের জালে। বসিরহাট মহকুমার হাড়োয়া থানার আমতা গ্রামের ঘটনা। সোমবার ভোর রাতে তিন সশস্ত্র দুষ্কৃতী মোটরসাইকেলে করে ওই এলাকায় ডাকাতি করার উদ্দেশ্যে জড়ো হয়েছিল বলে খবর। পুলিশের কাছে গোপন সূত্রে খবর গেলে হাড়োয়া থানার পুলিশ আধিকারিক বাপ্পা মিত্রের নেতৃত্বে একদল পুলিশকে হাতে নাতে তিন দুষ্কৃতীকে পাকড়াও করে। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে দুটি বেআইনি মোটরসাইকেল, গুলিভর্তি রিভলভার, স্ক্রুড্রাইভার, রামদা সহ ডাকাতি করার বিভিন্ন সরঞ্জাম। এই তিন দুষ্কৃতীর মধ্যে রিয়াজুল মোল্লা এবং মিজানুর মোল্লা পুলিশ সূত্রে খবর, এদের বাড়ি দক্ষিণ চব্বিশ পরগনার কাশীপুর থানা এলাকায়। অপর এক দুষ্কৃতী শেখ সাইদুল, তার বাড়ি হাড়োয়ার মজমপুর এলাকায়। এদের বিরুদ্ধে দুই চব্বিশ পরগনার বাইক চুরি, ছিনতাই, ডাকাতি, রাহাজানির মতো একাধিক অভিযোগ ছিল পুলিশের খাতায়। ধৃত তিনজনকে সোমবার বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হয়। উত্তর চব্বিশ পরগনা থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট, ক্রাইম ব্রাঞ্চ।